আসসালামু আলাইকুম, বর্ণা ফুড ফিউশনে সবাইকে স্বাগতম। আজ আবারও একটা মজাদার এবং ক্রিস্পি রেসিপি নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছেন আমার আজকের রেসিপি, খুব সহজেই স্বল্প উপকরণে চিকেন ফ্রাই। আমি 250 গ্রাম এখানে মুগডির মাংস নিয়েছি এভাবে স্লাইস করে। আপনারা যে কোনোভাবে স্লাইস করে এই চিকেন ফ্রাইটি করতে পারেন। আমি এখানে সমস্ত উপকরণ দিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি একটি ডিম। আপনার চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে এবং কমিয়েও দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ, লবণ 1/2 চা চামচ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গুঁড়া মরিচ, আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া এবং 1 স্লাইস লেবু। সুন্দর করে পুরাটা রস এখানে দিয়ে দেব। আগেও রসটা আপনারা বের করে রাখতে পারেন, তবে সাথে সাথে কেটে লেবু রসটা দিলে এটা আরও অনেক ইয়ামি এবং ক্রিস্পি হয়। এবার সমস্ত উপকরণ আমি মুগুরির মাংসগুলোর সাথে সুন্দর করে মিশিয়ে দেব। যেহেতু এটা খুব আঠালো হয়, তাই হাত না ব্যবহার করে এটা সুন্দর করে কাঁটা চামচ দিয়ে আমি মেখে নিচ্ছি। এই তো আমার মাংসগুলো সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেলে এর সঙ্গে আর একটা উপকরণ আমি মিশিয়ে নেব। মূল উপাদানটা হলো সয়া সস। আপনারা চাইলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন। সয়া সসের একটা বিশেষত্ব হলো এটা সুন্দর একটা ঘ্রাণ নিয়ে আসে, আর সেটা যেভাবে ফ্রাই হোক না কেন মজাদার একটা ভাব আসে, যেন রেস্টুরেন্ট